হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি লোকাল শোনার একটা, আর এদিকে দেখো আমার সোনারা আজকে মালা পরেছে। আর এই মালা এনেছে লোকাল সোনার মামা। হ্যাঁ, আমার মামা আর এ লোকাল সোনারের জন্য মালা আর মিষ্টি নিয়ে এসছে। তো এই মিষ্টি আর মালা দিয়েই আজকে সারাদিনই ওনার পুজো দেবো। আর মামাও সকালবেলা বাল্যভোগ দিয়ে দেখে। তো মামা আজকে লোকাল সোনার জন্য এনেছিল সীতাভোগ আর এই সুন্দর মালা। সুন্দর গন্ধ দেখো, আমি ওনাদের উড়িয়ে দিয়েছি, অত সুন্দর লাগছে আমার সব সাধুনিদের। তো আর এইরকমভাবেই আমি প্রতিদিন পুজো করি, এরকম মালা পরাই। আর সবচেয়ে বড়ো কথা যেন সেটা হচ্ছে আমার সোনারা কিন্তু ভীষণ সাজতে ভালোবাসে। হ্যাঁ, ওরা কিন্তু ভীষণ রকমভাবে সাজতে ভালোবাসে। যত রকমভাবে ওদের তুমি সাজাও না কেন, ওরা কিন্তু চুপ যা ভেজে নেবে। আমি আমার ননিবাবুকে আজকে অর্ধনা করেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে দেখছো আমার এই সাধুনি মানে সন্দেশ, এ যে এত পরিমাণে সাজতে ভালোবাসে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে আমি আমার সোনাদের এ ভোজে দেবো পেয়ারা। পেয়ারা আর জল দিয়েই আমি আজকে আমার পুজোটা সারবো। আমি প্রতিদিন ফল দেওয়ারই চেষ্টা করি, দিয়ে আমি ওনাদের আরও কি করে নেবো। আরও কি করার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখেছো, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে আমার ওই আরও কি ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আরও কি করার পর আমি ওনাদের এ ভোগ নিজের হাতে হারিয়ে নেবো, তারপর জল খাইয়ে নেবো, তারপর ওনাদেরকে বিশ্রাম নিতে বলবো। তো এই হচ্ছে আমার রোজকারের পুজো। তো আশা করি আমার এই সত্য মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। তাহলে আর এখানেই আসি, তোমরা ভালো থেকো। রাধে রাধে।